শেক্সপিয়ার বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এবং আজকে আমরা হয়তো সত্যিকারের পৃথিবীটাকে স্টেজ করে নিয়েছি। আমরা রয়েছি ব্যারাকপুরের গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে। শেষ বৃহস্পতিবার প্রতি মাসের আমরা এই মিটিংটা করব। এখন যেহেতু কোভিড চলছে তাই আমরা বাইরে রয়েছি, ডিস্টেন্সিংও মেনটেন হচ্ছে, আবহাওয়াও রয়েছে, হাওয়াও রয়েছে, কিন্তু যে জন্যে আশা যে আগুন জ্বললে বলে জল দিয়ে সেটাকে বন্ধ করতে হয়, কিন্তু আমাদের দেশে উল্টোটা হয়। আগুন জ্বললে আমরা আলোচনা করি আগুনটা বন্ধ হবে কী করে, সেটা নিয়ে 3 ঘন্টা সেমিনার, 72 বছর লেগে যায়, আগুনটা বন্ধ হয় না। গভর্নমেন্ট সেটাকে ঠিক করে দেবে কি না, পাড়া প্রতিবেশী ঠিক করে দেবে কি না, কিন্তু আমরা নিজেরা হাতে জল তুলে সেখানে ফেলি না। ভাবনামুখের শুরু হয়েছিল এই জন্যে যে আমরা নিজেদের সমস্যা নিজেরাই মেটাবো, কারণ 72 বছরে যারা বলেছেন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো তারা রাস্তায় নেমেছেন, কিন্তু কোনো ফ্যাক্টরি খোলেননি। এদিকে তাদের 2 কোটি ফলোয়ার আছে, কারো 4 কোটি ফলোয়ার আছে, এটা তারা সবাই বলেন, নাম্বারস আমাদেরকে গুনিয়ে দেন, কিন্তু একটি মায়ের পাশে দাঁড়ানোর মতন সেন্টার ভারতবর্ষে নেই। ভাবনামুখের পথ চলাটা সেটা। আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমাদের দেশের মা, কেউ গৃহিণী, কারোর স্বামী চাষের কাজ করেন। আপনি স্কুল প্রিন্সিপালকে দেখতে পাচ্ছেন ডান দিকে, সুমনজিকে, তার পাশে কৃষ্ণদুদাকে দেখতে পাচ্ছেন, তিনি স্পোর্টস নিয়ে কাজ করবেন। সুমনাদি রয়েছেন, তিনি কাজ করছেন মেয়েদের হ্যান্ডিক্রাফট, তাদেরকে নাচ শেখানো, ঘরের কাজের সঙ্গে বাইরের কাজও যাতে তারা করে খেতে পারে। আর আমাদের কাজ হচ্ছে মেনলি কয়েকটা আইডিয়া শেয়ার করার সঙ্গে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে সাধারণ মানুষেরা সাধারণ সাধারণ কাজ করে একটা অসাধারণ দেশ গড়তে পারেন, সেই নিয়ে আজকে আমাদের আড্ডা। তো আজকে আমরা আড্ডা দেখাবো। আড্ডার ভেতরে যেটা থাকছে, আমরা নেক্সট মাসে যে মিটিংটা ডাকছি সেটার আমি ডাকছি না, আমি 4 জনের দায়িত্ব নেব। তো আমরা যদি এখানে 20 জন মিলে 4 জন 4 জনের দায়িত্ব নিই তো 80 জন আসবেন। এবার বলবেন 80 জন কি স্টেজে জায়গা পাবেন বলার জন্যে, না 80 জন স্টেজে জায়গা পাবেন না বলার জন্যে। ধরুন আমরা স্টেজটাকে ডিভাইড করলাম যে 2 ঘন্টা তারা বলবেন, 2 ঘন্টা আমরা আড্ডা মারব, কিন্তু এই যে এত বড় মাঠ, আজকে যারা এখানে এসছেন তারা সবাই শিখে যাচ্ছেন এইভাবে ক্যামেরাটাকে ধরে তারা একে অন্যের ইন্টারভিউ নেবেন, এবং এই 80 জনই যারা আসবেন তাদের সবার বক্তব্য যাবে আমাদের অনলাইন চ্যানেলে। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দ্য লট, সুমনজি রিসেন্টলি জয়েন করেছেন আমাদের এই চিন্তাভাবনায়, একটা মিটিংয়ে গিয়ে আলাপ হয়েছিল, ওনার স্কুলের পুরনো খবরের কাগজ সেল করে একটা টাকা উঠেছে, সেটা নিয়ে উনিই বলবেন, কিন্তু মেন উদ্দেশ্যটা কাউকে পেনশন দেওয়া এবং ভাবনামুখের ফিসটাও চালানো। যেটা বারবার করে আমি বলছি যে আমরা 100 জনকে নিয়ে কাজ করব, তাহলে নেক্সট 100 জন হলে কী হবে, নেক্সট 100 জন হলে আবার একজন এডিটরকে আমরা ঠিক করব, সেও ভাবনামুখেরও এডিটিং করে ফিস নেবে, আবার নেক্সট 100 জন হলে আবার একটা ফিস ঠিক করা হবে, আবার একজন এডিটর ঠিক করা হবে। তার মানে সবকটা এক একজন এডিটর, মানে 100 জন মিলে শুধু এডিটরকেই ফিস দেওয়া হবে না, কলকাতার অফিসও মেনটেন হবে আর কিছু মায়ের পেনশনও হবে। আমরা ইন ডিটেলে আমাদের পরবর্তী পর্বে জানাতে থাকবো, তবে আমি এটা বলবো যারা এডিটিংটা শিখছেন বা শেখেননি, না শিখলে আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দেবো, আর নইলে আপনারা শিখতে শুরু করুন, কারণ ভারতবর্ষের সাধারণ মানুষের হাত ধরে, প্রিন্সিপালদের হাত ধরে, মায়েদের হাত ধরে একটা পরিবর্তন আসছে। এবার আমরা আড্ডায় ঢুকে যাচ্ছি, ধন্যবাদ। আমরা আজকে জমায়েত হয়েছি গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে জমায়েত হয়েছি। তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই হচ্ছে সোসাইটির জন্য কিছু না কিছু করা। তো সোসাইটির জন্য কিছু করতে গেলে তো একা সম্ভব নয়, তো তার জন্য আমাদের একটা টিম দরকার। তো আমরা ব্যক্তি হিসাবে বা সংগঠন হিসাবে সবাই নিজেদের মতন করে কাজ করে চলেছিলাম, তো এখন আমরা সুযোগ পেয়েছি একসঙ্গে সবাই কাজ করবার জন্য। তো সেই কাজ করতে গিয়ে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে ভাবনামুখ ডিজিটাল মিডিয়া, যে ডিজিটাল মিডিয়া আমরা নীরবে নিঃশব্দে যে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোকে সোসাইটির সামনে তুলে ধরার চেষ্টা করছে ভাবনা মিডিয়া। তো এর জন্য ভাবনা মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাবনামুখ ডিজিটাল মিডিয়া, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ। ভাবনামুখ আজকে আমাদেরকে একটা পথ দেখাবে, ভাবনামুখ আমাদের যে পথটা দেখাবে সেই পথটাতে আমরা এগিয়ে চলার চেষ্টা করব। পথ কী কী? পথ আমরা অনেকগুলো বেছে নিয়েছি। শুরু করতে চাইছি আমরা যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের বাড়ির দৈনন্দিন যে নিউজ পেপার থাকে সেখান থেকে। সেখানে আমাদের নিউজ পেপার ব্যাংক আমরা একটা সিস্টেম শুরু করতে পারি, আমরা শুরু করতে পারি এক্সট্রা আমাদের যে ক্লথ আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা মেডিকেল সাপোর্টের জন্য যেতে পারি,
আমরা যেতে পারি ইন্টারেস্ট ফ্রি লোনের জন্য যেতে পারি। আমরা কারোর প্রিয়জনকে আমরা হারিয়েছি তার বডির যে পার্ট সেই পার্টটা আমরা ডোনেট করতে পারি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি। আমরা রেভলিউশন আনতে পারি থ্রু টি শপ। আমরা আনতে পারি মেডিসিন ব্যাংক, যেটা আমাদের বাড়িতে প্রয়োজনীয় ওষুধ এই মুহূর্তে দরকার লাগছে না, সেটা আমরা মেডিসিন ব্যাংকে দিলে যাদের প্রয়োজন তাদের কাজে লাগতে পারছে। আমরা যেতে পারছি ফ্যামিলি অ্যাফেয়ার্স এবং ফ্যামিলির ছোটোখাটো যদি সমস্যা হয় সেই সমস্যাগুলোতে নানান রকম সাহায্য দরকার হয়ে পড়ে, ফিনান্সিয়ালি বা সোসাইটির সাপোর্ট দরকার পড়ে, সেটাও আমরা চেষ্টা করব থ্রু সিস্টেম থেকে দেওয়ার। আমরা চেষ্টা করব প্রাইমারি এডুকেশনের উপরে কিছু কাজ করার। প্রাইমারিকের সঙ্গে আমরা রাখতে চাইছি যেটা, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা আজকের দিনের অত্যন্ত প্রয়োজনীয় একটা আমাদের পার্ট। আজকের এই প্যান্ডামিক সিচুয়েশানে অনলাইন কি সিস্টেম সেটা যারা যারা বুঝতো না, ছোট বড় মেজর সবাই বোধহয় বুঝে গেছে। তো সেইখানে কম্পিউটার শেখার প্রয়োজনীয়তাটা কী নিশ্চয়ই আমরা সবাই উপলব্ধি করতে পেরে গেছি। এর সঙ্গে আমরা চাইছি যেটা, সেটা স্পোর্টস অ্যাক্টিভিটি, যেখান থেকে আমরা দেশের জন্য কিছু প্লেয়ার যে কোনো স্ট্রিমে হতে পারে আমরা চেষ্টা করব তুলে আনার। তার জন্য যতটা আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আমরা আমাদের সংগঠন থেকে নেওয়ার চেষ্টা করব। আমরা করব কি, আমরা প্রত্যেকটা এরিয়ায় যে যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডগুলোকে আমরা রেজিস্টার্ড করাতে চাইছি আমাদের সিস্টেমের মধ্যে। যদি কোথাও আমরা মাঠ পাই সেই মাঠে কোনো না কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা করতে পারব, সেই স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে কোনো না কোনো রেজাল্ট আমরা পাব, যেটা আমরা আমাদের সোসাইটিকে গিফট করতে পারবো আমাদের সংগঠন থেকে। এছাড়াও হয়তো আমরা বাদ চলে গেলাম এরকম অনেক কিছু কাজকর্ম যেগুলো আমাদের সোসাইটি করা যেতে পারে, সেই সেইগুলোকে নিয়ে ভবিষ্যতে আমাদের ভাবনা চিন্তা থাকছে। আমরা ভাবনা চিন্তা এর সঙ্গে আরও জুড়েছি যেটা ফার্মারদের জন্য, যারা গরিব কৃষক চাষি তাদেরকে আমরা সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত কিছুকে একটা সুতোয় বাঁধবার জন্য ভাবনা মুখ আমাদের সঙ্গে আছে, যার সাহায্যে সহযোগিতায় আমরা সবাইকে একটা সুতোর মধ্যে নিয়ে নিতে পারব। আমরা প্রত্যেক যারা সোসাইটিতে কাজ করছি ব্যক্তিগতভাবে এবং সমবেতভাবে সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন। ভাবনা মুখের থেকে আপনারা আপনাদের যে যে কাজগুলো করছেন সেই সেই কাজগুলোর আপনারা আমাদের কাছে নিয়ে আসুন, সেখান থেকে আপনারা প্রচার করুন, যাতে করে আপনার কাজের পরিধি আরও বেড়ে যায় এবং এখন হয়তো সামান্য কিছু সংখ্যক মানুষ উপকার পাচ্ছে, ভবিষ্যতে আরও আরও অনেক বেশি মানুষ উপকার পাবে। ধন্যবাদ। বক্তব্য শেষ করব। সুমনজি, নমস্কার। আমি ডক্টর সুমন কুমার ঝা। আমার মেইন এডুকেশন লাইন আছে, আমি 30 বছর থেকে এডুকেশন লাইনে আছি। আর আমার বেলুড়ে স্টেশনের কাছে একটা ICC স্কুল আছে, এটা হচ্ছে দিল্লি বোর্ড অ্যাফিলিয়েশন। আর এটা আমরা 30 বছর থেকে এডুকেশন লাইন চালিয়ে যাচ্ছি। মেন কথা হচ্ছে যে এই এডুকেশন লাইন, যেমন উনি বলেন ছোটো ছোটো বাচ্চাদের করা, কম্পিউটার করা, আদার্স কিছু এডুকেশন উপরে, এটা ঠিকই আছে, করা যায় সব কিছু। আমরা যে ভাবনামুক্ত আছে তার থেকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমরা নিয়েছি যে এইগুলো করবো, কিন্তু এইগুলোকে এক ছাতে নিচে এক জায়গায় জোটে অনেক সময় লাগবে, আস্তে আস্তে সব কিছু হবে। একবারে সব জায়গায় কাজ হবে না, সব সংস্থার কাজ হবে না। যেটা আমরা পেপার ব্যাংক বলেছি, ক্লথ ব্যাংক বলেছি, অনেক কিছু আছে, মেডিকেল আছে, এবার ব্লাড ব্যাংক ব্লাড গ্রুপ আছে, এবার আমাদের স্পোর্টস আছে। তো এইগুলো যে এর মধ্যে থেকে যেটা আমাদের বিশেষগুলো দরকার তার মধ্যে আমরা সব কিছুকে নিয়ে চলবো, কিন্তু বিশেষ ফোকাস নেব এক দুটো এমনও জিনিসে নেব যার থেকে আমরা ওটাকে এগিয়ে নিতে পারি। আমরা এখানে কৃষককেও ধরেছি, অনেক কিছু ধরেছি আমরা এখানে। আমার কথা একটাই হচ্ছে যে ভাবনামুক্ত মানে লট অফ অ্যাক্টিভিটিস যেটা আছে সেই অ্যাক্টিভিটিস নিয়ে আমরা চলছি। এর মধ্যে অনেক NGOs আছেন যে সঙ্গে আছেন, যে নিজের নিজের এরিয়াতে কাজ করছেন অথবা এক জায়গায় এসে কাজ করবেন, প্রবলেম সলভ করব। আমরা ভবিষ্যতে একটা আবার চেষ্টা করছি, ভবিষ্যতে আমরা একবার একটা মিটিং করব, মান্থ অফ জানুয়ারি লাস্ট উইক আর ফেব্রুয়ারি ফার্স্ট উইকে করব। তার মধ্যে আমরা বসবো, বসে যত NGOs আছে তার কথাগুলো শুনবো, ওর প্রবলেমগুলো শুনবো, আর ওটাকে আমরা সর্ট আউট করার চেষ্টা করব। আমরাই বলছি যে NGO, যত NGO আছে
সেই এনজিওই হচ্ছে আমার শ্রোতা আর আমার বক্তা। বাইরের লোককে আমরা কোনো পলিটিক্যালি ইন্টারফারেন্স এটা দরকার নেই। আমরা নিজে নিজে এক একটার জন্য এক এক এরিয়াতে বড়ো বড়ো নেতা, যেমন ব্যান্ডে থেকে কিছু এসছেন উনি আছেন স্পোর্টসে, উনি একটা নেতা স্পোর্টসে, যেমন নরেশ জেন আছেন উনি একটা আপনার নিজের ফিল্ডে অনেক বড় নেতা। হ্যাঁ, অনেক অনেকবার কথা হচ্ছে, আমি এডুকেশন লাইনে আছি, আমি নিজে বড় নেতা নিজেকে ভাবছি। আদার্স যেগুলো আছেন সবাইকে বলবো যে সব জিনিসকে নিয়ে আমরা চলবো, কিন্তু আস্তে 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 জিনিসটাকে আমরা বাড়াবো। একসঙ্গে সব কিছু যদি নিয়ে চলি মাথে গুলি যাবে। আমার কথা হচ্ছে যেটাকে নিয়ে চলো শিওর শর্ট, যেটা আমরা বলি, আমরা যখন পরীক্ষা আরম্ভ করি তা দেখি যে না যে আছে এইটা, এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, আমরা ওটাকে প্রিপারেশন শুরু করে দিই। সেই জন্য আমরা দেখছি আমরা স্পোর্টসকে নিয়ে এগোতে পারি, এডুকেশনকে নিয়ে এগোতে পারি, আমরা আদার্স ফার্মারকে নিয়ে এগোতে পারি, আমরা ব্লাড ব্যাংক মেইন ইয়ে হ্যাঁ। এখনো আপনার 9 মাস স্কুল বন্ধ আছে, এখন স্টেট গভর্নমেন্ট বলছে স্কুল জানুয়ারি মাসে খুলবে লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারিতে খুলবে, খোলা সম্ভব না, কেন কি অলরেডি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন ডিফার করে গেছে, জুন মাসে হবে। আমাদের ICSE যেটা আছে, ICSE বলছে যে 2 মাস ক্লাস হবে, তারপরে অনেক কিছু পেন অ্যান্ড পেপার এক্সামিনেশন হবে। তো বাচ্চারা আমার মনে হয় আফটার সামার ভ্যাকেশন, আফটার মে জুনের মাসে বাচ্চারা তার আগে আসতে পারবে। কেন কি আসতে পারবে না, আবার মে মাসে ইলেকশন আছে, তো এপ্রিল মে পুরো ইলেকশনে চলে যাবে। আমি এটাই চাইছি যে আমাদের যত স্কুলের বাচ্চা আছে তাদের আমরা যখন বসবো, আসবে বাচ্চারা মিটিং করবো, তখন এটা আমরা বাচ্চাদের কাছে রাখবো যে ওদের বাড়িতে যে ওয়েস্ট পেপারগুলো আছে সেই পেপারগুলো যদি সপ্তাহে একদিন স্কুলে এসে জমা করে দেয়, অথবা পুরনো বই, পুরনো খাতা, পুরনো সব কিছু যদি জমা করে দেয়, তাহলে ওটাকে আমরা জমি এক জায়গায় রেখে ওটাকে সেল করবো। তার সঙ্গে সঙ্গে আমি মিস্টার জেনেসন নরেশ জেনের সঙ্গে কথা বলেছিলাম, যদি এটার সঙ্গে একটা যদি ক্লথ ব্যাংক আমরা শুরু করতে পারি, আপনার বাড়িতে পুরনো কাপড় আছে আপনি জমা করুন, যার দরকার আছে সে এসে দুদিন সপ্তাহের মধ্যে, 2 দিন সময় রেখেছি আমি 9টা থেকে 11টা, সেকেন্ড স্যাটারডে অ্যান্ড ফোর্থ স্যাটারডে, এইগুলো আমার বেলুড় এরিয়া থেকেই এটা ডিস্ট্রিবিউশন হবে। এইগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে চলছি, এখন আরম্ভ করিনি, আরম্ভ করবো এটাকে নিয়ে। আর আমরা সবসময় সবাই মিলেমিশে একটা কাজ করব, যাতে এর মধ্যে কোনো পলিটিক্স না ঢোকে, আমরা সেইভাবে কাজ করব। ধন্যবাদ। আর যদি আপনাকে যেটা জানার ছিল যে আপনি তো ব্যাংক চালাচ্ছেন সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, চাষিদের সঙ্গে কবে মিটিং হতে পারবে? আমরা চাইছি ফার্স্ট উইকেই সানডেতে হোক, সেটা কি সম্ভব? আচ্ছা, আপনি কি বুঝেছেন আমরা কি চাইছি সেটা একটু বলে দিন। মানে যেটা বলার সেটা হচ্ছে, ধরুন তার উৎপাদন করতে 4 টাকা লাগে, তো সে কত টাকায় সেল করবে, এই এগ্রিমেন্টটা যেন সেদিন আমরা করতে পারি। মানে সে যা যা উৎপাদন করছে তার প্রাইসটা ফিক্স করে দিল, যেটা MSP বলা হচ্ছে বারবার করে, মিনিমাম সেলিং প্রাইস, সেটা ওনারা ঠিক করে দেবেন, আমরা সেই হিসেবে এগোবো, এটা করা যাবে তো? মোটামুটি কতজন চাষিকে সেদিন আমরা পেতে পারি, ওটা কাছে ধরুন কতজন চাষিকে পেতে পারি মোটামুটি? আর মানে গৃহিণীদেরও তো পাবো, মানে 80-90 জন সেদিন থাকবেন। তাহলে আমরা একটা নতুন পথ চলা শুরু করব। শ্যামলদা, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একদম চাষি ভাইদেরকে নিয়ে, তাদের ফ্যামিলিদেরকে নিয়ে একটা মিটিং। ওনারা ব্যাংক চালাচ্ছেন, নিউজপেপার ব্যাংক, ওনারা কাজ করছেন, মিনিমাম সেলিং প্রাইসটা ওদের সঙ্গে ফিক্স আপ করে এবার আমরা কী করবো সেটা আমরা জানাবো। মোটামুটি এই পৃথিবীটা।